নমস্কার দর্শকবৃন্দ, আমি আজ চণ্ডীপুর রামকৃষ্ণ গোসাইয়ের একরায় রথযাত্রা উৎসবে এসেছি। তো আজ আমি রথযাত্রা উৎসবে আসলে বা রথযাত্রার রথের দড়ি টানলে কী কী উপকার হয় তা নিয়ে একটু আলোচনা করব। নম্বর ওয়ান, পুনর্জন্ম হয় না শাস্ত্রে বলে জগন্নাথ দেবের রথ টানলে নাকি এই মুখ্য সহজেই লাভ করা যায় আর নাকি পুনর্জন্ম হয় না। জগন্নাথের রশির নাম বাসুকী। নম্বর টু, সব পাপ দূর হয়। আমরা জেনে বা না জেনে অনেক পাপ করে থাকি, কিন্তু পাপের থেকে মুক্তিরও প্রয়োজন, তাই কখনো গঙ্গা স্নান বা কখনো কিছু দান, এইসবের মাধ্যমে আমাদের পাপের নানা উপায় বলা আছে শাস্ত্রে। এর মধ্যে অন্যতম পাপের উপায় হল রথের দিন পুরী জগন্নাথের রথের রশি টানা। কপিল সংহিতায় আছে, রথযাত্রা দেখলে সব পাপ দূর হয়ে যায়। তাই তো দূর দূর থেকে ভক্তগণ এসে পুরীর জগন্নাথ দেবের রথের রশি টানে, তারপর অনেক রোগ ব্যাধি দূর হয়। আজকাল আমরা সবাই নানান রোগে জর্জরিত। শাস্ত্র বলছে অনেক কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায় যদি রথের দিন জগন্নাথের রথ টানা যায় পুরী এসে। তাই অনেক ভক্ত রথের দিনে সে শুধু রথের রশি টানেন না, সেই রশির কিছু অংশ ছিঁড়ে নিয়ে যায় আর সেই অংশ নিজের কাছে রাখেন বা মাদুলি করে পড়েন। এতে নাকি রোগ বিপদ এইসব কিছুর আশঙ্কা থাকে না বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এর পাশাপাশি কোনো ব্যক্তির যদি দুঃস্বপ্ন হয় তাহলে বালিশের নিচে এই রশির টুকরোটি মাদুলি ভিতরে ভরে রেখে দিলে তার আর দুঃস্বপ্ন হয় না। তারপর অনন্ত সুখ লাভ হয়। আমরা কিন্তু জীবনে সকলেই সুখ শান্তি ও সমৃদ্ধি চাই, জীবনে চাই উন্নতি আর প্রতিপত্তি। বামদেব সংহিতায় বলছে, রথের দিন পুরীতে রথের রশি টানলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ একজন সম্রাট করতে নিজ ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ানোর জন্য আর নিজের উন্নতির জন্য। তো শাস্ত্রে বলা হয় জগন্নাথের রথের রশি টানলে সেই রাজতুল্য সুখ প্রাপ্তি হয়। যদি কোনো ব্যক্তি অনেক পরিশ্রম করছেন কিন্তু কিছু তো জীবনে দাঁড়াতে পারছেন না, তাহলে একবার গিয়ে জগন্নাথের রথের রশি টানুন। রথ অগ্রগতির প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক। রথ টানলে দেখবেন আপনি সুফল পাবে, মনের ইচ্ছা পূরণও হয় রথ টানলে। সারা বছর জগন্নাথ দেব নিজ মন্দিরে রত্নবেদিতে প্রতিষ্ঠিত থাকেন, কিন্তু একদিন জগতের নাথ বাইরে আসেন নিজ ভক্তদের মধ্যে। তিনি বাইরে আসেন তাদের প্রার্থনা শোনার জন্য ও সব ইচ্ছে পূরণ করার জন্য। রথের রশি দড়ে টানা মানে আসলে এই দিন জগতের নাথের সেবা করা ও নিজের মনের বাসনা তার কাছে পৌঁছে দেওয়া। এই ইচ্ছে তিনি অবশ্যই পূরণ করেন। তাই লাখ ভক্ত এই দিন রথের রশিতে টান দিয়ে নিজের আরজি জানান জগন্নাথ দেবকে। রথযাত্রার মাহাত্ম্য অনেক, আর এই মাহাত্ম্যের টানেই তো অগণিত ভক্ত ছুটে যান রথের দিন পুরীতে। আর যদি যুক্তি দিয়ে দেখেন তাহলে কোনো কাজ করবে না, যুক্তি তর্ক চলবে না, শুধু বিশ্বাসের জুড়ে আর জগন্নাথের উপর আস্থা রেখেই এত মানুষ ছুটে যান রথের দিন পুরীতে শুধু একবার জগন্নাথের রথ রশি টানবেন বলে। অনেকে অনেক ধরনের যুক্তি দেবে যে এসব হয় কি না বা কীভাবে হবে প্রমাণ দেখাও। তো ওনারাদের আমি বলি দূরে থাকুই ভালো, কারণ ভগবানের কাছে যুক্তি দিয়ে কিছু হয় না। ভগবান যুক্তির আমাদের যেখানে চিন্তা ভাবনা শেষ হয় সেখান থেকে ভগবানের লীলা শুরু হয়। তাই আমরা যুক্তি আর কোনো লজিক দিয়ে যদি বিচার করি তাহলে হবে না, নিঃস্বার্থভাবে একদম মনোযোগ দিয়ে আর অটুট বিশ্বাস রাখুই রশি টানবেন, অন্যথায় কতটা সুফল পাবেন বলা যাবে না। তো আমি সবাইকে অনুরোধ করব, জীবনে একবার পারলে পুরীর জগন্নাথ দেবের রথের রশি টানবেন। হয়তো প্রভু জগন্নাথ সকল ইচ্ছা আমাদের পূরণ করবেন। জয় জগন্নাথ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে হলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি
বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ঘরে বসে সবাই জগন্নাথ দেবের রথ টানার দৃশ্য দেখতে পারে এবং পুণ্য অর্জন করতে পারে। এই মুহূর্তে প্রসাদ বিতরণ করা হচ্ছে, প্রসাদ অর্থাৎ যেগুলো মানে ভক্তরা যেগুলো কলা কমলা আপেল ফাপেল যেগুলো দেয় এগুলো মানুষের মধ্যে বিলি করছে, ভক্তদের মধ্যে বিলি করছে। এই যে আপনার পেন্সিল এনেছে ভক্তদের মধ্যে কারাগারি পনেরো দর্গ খুবই আনন্দ। খুবই ভিড় হয়, হাজার মানুষ প্রত্যেক বছর এই রথযাত্রা সামনে অনেক দূর দূর থেকে ভক্তরা আছেন। রথের মধ্যে ভক্তরা অনেক কলা আপেল কমলা নারকেল কাঁঠাল অনেক কিছু দেয়, সেগুলো আবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে মিলে দেওয়া হয়। একে একজন করে হাতে দেওয়া সম্ভব নয়, তাই হরিণের মতো বিলিয়ে দেয় দিয়ে ফিরে দেয় বাড়িতে নিয়ে যায় এখানে কলাকাতে নিয়ে আসছে আরো সাইকেলের উপরে এসে করে দিয়েছিল। জীবনে আমরা অনেক পাপ করি, সবাইকে বলবো পাপের কিছু অংশ হলেও অংশ রথযাত্রা রথযাত্রা উৎসবে যাবেন আর রথযাত্রী কানবেন। Thank you.